বলছেন আমার গা না কাটা দিয়ে উঠছে। মেরে দিলাম সবার কাছে অবহেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল মাছের বাজারে চলে এসেছি মাছ কিনতে। তো আমি আর বিট্টু দুজন মিলে চলে আসলাম। তো মাছ কিনে বাড়ি চলে এসে আসার সময় নিয়ে এসেছি কচুরি বাড়িতে সবার জন্য। পাপা ভাত খেয়ে নিয়েছে, আমি ভাত খাবো না, মা ভাত খাবে না, আর মিস্ত্রি কাকু। তো স্বামী কচুরিটা বেড়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য, তারপরে আমরা সবাই মিলে সকালের ব্রেকফাস্ট করব। আসলে এই কদিন বাড়িতে ব্রেকফাস্ট বানানো হচ্ছে না, কারণটা তোমরা তো জানোই যে আমাদের মানে ঘরে কাজ হচ্ছে, রং হচ্ছে, সেই জন্য আজ এই কদিন আর সকালের ব্রেকফাস্ট আর হচ্ছে না, আর ঠিক মতো কোনো কিছুই হচ্ছে না। না হচ্ছে রান্নাবান্না, না হচ্ছে ঠিক টাইমে স্নান, না হচ্ছে ঠিক টাইমে খাওয়া। তোমরা জানোই যে বাড়িতে মিস্ত্রি কাজ করলে এরকমটাই হয়, তাই না বলো? তো যাই হোক, এখানে তরকারি তুলে নিচ্ছি আমরা, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে রান্নাবান্না এবেলার কিছুই হবে না, কারণ আগের দিন রাত্রিবেলা সব রান্নাবান্না রয়েছে। সেই সব রান্নাবান্না বেশি করেই মা করেছিল, কারণ যাতে সকালে আর রান্না করতে না হয়, কারণ এরকম নোংরার মধ্যে আর দেখতে পাচ্ছ আজকে ঘরে কাজ করছে, আজকে তো রান্নার প্রশ্নই ওঠে না। আর একদিন বাইরে রান্না করেছি, রোজ রোজ কি আর বাইরে রান্না করা যায় বলো? সেই ছোট ঘরে সব জিনিসপত্র রয়েছে, সব টেনে টেনে নিয়ে আসতে হবে, আবার বাইরে নিয়ে আসতে হবে, আবার ভেতরে নিয়ে যেতে হবে, প্রচুর ঝামেলা। ওই জন্য মা রাত্রিবেলা রান্না করে রেখেছিল, আজকে দুপুরটা আমাদের হয়ে যাবে। তো মা আর আমি খেতে বসে পড়ছি, কচুরি খাবো। কচুরি খেতে না অতটা ভালোবাসি না আমি, বাইরের এই কচুরিটা খেতে আমি একদমই ভালোবাসি না। তোমরা যেন ভেবো না যেন আমি অতটা খাবো। মা বললো দুজনই তো খাবো, মা আমি এক পাত্র থেকেই খেয়ে নিই, তাই মা আর আমি এক পাত্র থেকেই খাবো। আমি দুটো কি তিনটে খেয়েছিলাম, আমি দুটো মনে হয় খেয়েছিলাম, তার বেশি আমি আর খেতে পারি না। দুটো বড় জোর তিনটে, তার বেশি আমি আর এই বাইরের কচুরি খেতে পারবো না। কিন্তু বাড়িতে তৈরি করা লুচি হলে তাও নয় আমি চারটে খেতে পারি, কিন্তু কিন্তু বাইরের এই কচুরি আমি বেশি খেতে পারি না। তো চলো বাইরে বসে ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তারপরে সোজা চলে আসলাম দুপুরের লাঞ্চে। রাত্রিবেলা মা রান্না করে রেখেছিল ডাল, বরবটি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তো সেটা দিয়ে খাবো। তো মা দিয়ে দিচ্ছে আমার পাতে ডাল। আমরা তিনজনেই খেতে বসে পড়েছি, বললাম না বাইরে যাবো না, আজকে ছোট ঘরে খেতে বসেছি। আর গরম গরম ভাতটা শুধু করেছে, আর রয়েছে একটু মুরগির মাংস, এটা আগের দিন রাত্রিরের, খুব রাত্রির না আগের দিন দুপুরের, খুবই ভালো খেতে হয়েছিল। তো সেটাও রয়েছে অল্প একটু না, বেশ অনেকটাই রয়েছে। কিন্তু তারপরে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে একদম সোজা বিকেলবেলায়, মানে দুপুরটা খাওয়া দাওয়া করার পরে স্নান কিন্তু এখনও করিনি, শুয়েছিলাম, বসেছিলাম, তারপরে টুকটাক কাজকর্ম করছিলাম। কাজকর্মের তো শেষ নেই, এখনও পর্যন্ত স্নান করিনি। বাইরের সব জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ একদম এলোমেলো, আর মিস্ত্রি কাকু কাজ করে চলে গেছে, আর আমাদের যে দিদিভাই কাজ করে সেই দিদিভাইও চলে এসছে। সেই দিদিভাই হচ্ছে আমাদের কাজে হেল্প করবে, তাই মা দিদিকে ডেকে নিয়েছিল। পাপা এখন টিউব লাইটটা লাগিয়ে দিল, কারণ টিউব লাইটটা খোলা ছিল। আর মা ওইদিকে দেখো মোছামুছির কাজ করছে, আর মেঝে টেচের খুব বাজে অবস্থা, আর এই যে রঙগুলো এখনও কাঁচা রয়েছে। তো ফ্রিজ ট্রিজ ঠিক জায়গা মতো রাখতে হবে, প্রচুর কাজ এখন, আর বাইরের জিনিসপত্র সব ঘরে নিয়ে আসতে হবে। তো আমরা এখন তিনজন মিলে সব করব। আমি পাপাও কিছু কিছু হেল্প করেছে, দিদি আর মা সবাই মিলে, নালে একা হাতে করলে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য মা দিদিকে ডেকে নিয়েছিল। তো চলো, সব কিছু তো আর অন ক্যামেরায় দেখানো সম্ভব না, সেই জন্যে আমরা অফ ক্যামেরাই করবো, তার যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাদের স্নান করতে একদম সন্ধে হয়ে গেছিলো। এ কদিন ডেলি সন্ধে হয়ে যাচ্ছে স্নান করতে, তাই জন্য আমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে সন্ধেবেলায় স্নান করে। আমাদের সব কিছু গোছানো কমপ্লিট, তোমাদের একেবারে পরে দেখাচ্ছি, আমি আর অন ক্যামেরায় কিছুই দেখালাম না। তো বন্ধুরা, আজকে সারাদিন তো তোমাদের সামনে এসে কথা বলিনি, যতটুকু পেরেছি ব্যাক ক্যামেরায় শ্যুট করে রেখেছি, ভয়েস ওভার দিয়েছি। তো এখন বাজে হচ্ছে সন্ধে ছটা, বাইরের রং পুরো কমপ্লিট, মানে বারান্দার রংটা কমপ্লিট, আর কালকে আর একদিনের কাজ আছে, সেটা বাইরে করলে, একদম বাইরে যেটা সেটা করলে হয়ে যাবে। তো স্নান করলাম হচ্ছে সন্ধেবেলা, সব কাজ গুছিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে যে দিদি এসেছিলো, কাজের দিদি এসেছিলো। তো আমরা, আমি, মা, দিদি সবাই মিলে একসাথে কাজ করেছি,
সব গোছালাম, পরিষ্কার করলাম, রান্নাঘর আবার আগে যেমন ছিল এখন আবার তেমন হয়ে গেছে, এবার শুধু চেঞ্জ হয়ে গেছে। তো চলো বারান্দাটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখায়। ক্যামেরায় কালারটা, রিয়েল কালারটা বোঝা যাচ্ছে না। আসল যে কালারটা সেটা আসছে না ক্যামেরায়। বেশিরভাগ জিনিসটাই ওরকম হয়। কেমন লাগছে এবার? ভাল লাগছে তাই না? ব্যাকগ্রাউন্ডটা এবার, ব্যাকগ্রাউন্ডটা ভাল লাগছে বলো মা দেখো। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে এবার। কালকে বাইরে হবে, এখনো একদম বাইরে, কালকে হবে, তোমাদের কালকে দেখাবো। আর এটা তো রং না, এটা শোনো শোন, রং করা হবে পরে, আস্তে আস্তে, ধীরে ধীরে। একে একেবারে সব করলে হবে না, একেবারে তো কিছুই ছিল না। হ্যাঁ, তাই বারান্দাটা কত সুন্দর লাগছে, ফোনের থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছে, বলো, দারুণ লাগছে। কিছুই ছিল না, কি অবস্থা, পরে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো চা কমপ্লিট। আমার কোনো বিস্কুট, আমি বিস্কুট দেবো না। আমি চানাচুর খাই আর একটু চা খাই, আমার হেভি লাগে। তো চা খেতে বসে পড়লাম। তোমরা বলো কি না, বিট্টু সারাক্ষণ থাকে, বিট্টু সারাক্ষণ থাকে না, 24টা ঘন্টা দিন, একটা দিন হচ্ছে 24টা ঘন্টা, আর তার মধ্যে মাত্র 15 থেকে 20 মিনিট আমি তোমাদের সামনে ভিডিওটা দিই, তাই তো? মাত্র 15 থেকে 20 মিনিট 24টা ঘন্টার মধ্যে কেটে 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 কিছু কিছু অংশ তুলে ধরে আমি তোমাদের সঙ্গে আমার ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করি। তো এই ধরো এখন বিট্টু এসেছে, এখন সন্ধ্যে 6টা বাজে, ও বাড়ি চলে যাবে, পড়াশুনো করবে, তারপর আসবে। আবার ও যখন আসলো 8টার সময় 9টার সময় আসলো, তখন আমি আবার ভিডিও অন করলাম, তখন তোমরা ওকে আবার দেখতে পাচ্ছ, ওর সঙ্গে বাদরুই যাচ্ছি, তখন তোমরা ওকে দেখতে পাচ্ছ। তারপরে ও আমি বললাম বিট্টু দেখো বাড়ি চলে যাচ্ছে, ওর দেখতে পাচ্ছ। আবার পরের দিন সকালবেলা ও যখন ঘুরতে ঘুরতে আসছে, তখন তোমরা ওকে দেখতে পাচ্ছ, আবার বাড়ি চলে গেল, খাওয়া দাওয়া করলো, এদিক ওদিক ঘুরলো ফিরলো, প্রচুর কর, ও চারিদিক ঘুরে বেড়ায়। বিশেষ করে এখন ছুটি তো, আর এখন পুজোর ছুটি চলছে, সেই জন্যই আর একটু পড়াশোনায় গাড়িলা পড়েছে, কিন্তু ও বাড়িতেই থাকে। ও কি সারাক্ষণ থাকে আমাদের বাড়ি? আমরাও তো সারাদিনের ভেতরে কত কাজ করি, সব সেগুলো সবটা তোমাদের সঙ্গে আর ক্যামেরা বন্দি করা হয় না। 24টা ঘন্টা দিন, সবটা তো তোমাদের সঙ্গে দেখানো হয় না। যতটুকু সময় দেখি, মানে বিট্টু যখন আসে আমি বেশিরভাগ তখনই ক্যামেরাটা অন করি, কারণ ও আমার ক্যামেরাটা ধরে দেয়, আমার বেশ সুবিধা হয়, ওই জন্য ও যখনই থাকে আমি বেশিরভাগ সময় ক্যামেরাটা তখনই অন করি। তো যাই হোক না কেন, এটাই হচ্ছে ব্যাপার। ও আজকে সকাল থেকে এদিকে বেশি একটা আসতে পারেনি, ওই জন্য তোমরা ওকে দেখতেও পাওনি আজকে। কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে যেখানে দুর্গাপুজো হয়েছিল ওইখানেই আবার একটা ছোট্ট করে কালী পুজো করবে সবাই মিলে, পাড়ার ছেলেরা, পাড়ার দাদারা, ভাইরা সবাই মিলে ওরা প্যান্ডেল করছে, নিজেরাই করছে, তোমাদের দেখাবো খুনি আমি। আজকে অনেকটা করেছে, তো আজকে এদিকে কাজে ব্যস্ত ছিলাম বলে যেতে পারিনি, কালকে তোমাদের অবশ্যই নিয়ে গিয়ে দেখাবো। ওরা সবাই বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা মিলে করেছে। মা চা খাচ্ছে, পাপাও চা খাচ্ছে, মনটা খুব শান্তি শান্তি লাগবে,
সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগছে, সব কাজকর্ম গুছিয়ে স্নান টান করে আসলাম, ফাইনালি বারান্দাটা কালার হলো, মানে কত ভালো লাগছে তা তোমাদের আর কি বলবো। মানে যে এরকম হবে তা মানে ভাবতেই পারি না যে এরকম সবকিছু হবে, আর কিভাবে যে আল্লাহর দোয়ায় আল্লাহর রহমে যে হয়ে যাচ্ছে আর তোমাদের সাপোর্টে, সে আর কি বলবো বন্ধুরা। মানে সে বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না যে একের পর এক মুহূর্তে যে এরকম হবে, আমরা গরিব মানুষ মনে কত অবহেলা। এই যে এইটা হলো, এটা খুব তাড়াতাড়ি হলো, সবটা হচ্ছে ইউটিউবের তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের ভালোবাসার জন্য। আমি যে জীবনে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো আমি প্রতিটা মুহূর্ত, মানে আমার জীবনের কাহিনী, মানে আমরা এই গরিব মানুষ বলে মানুষের কাছে আত্মীয় স্বজন সবার কাছে অবহেলি, আমি সবার কাছে অবহেলা। আজকে যে আমার মেয়েরা এগুলো করছে, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না যে তোমাদের আল্লাহ পাকের দোয়া আল্লাহ রহমত, তোমাদের ভালোবাসা সাপোর্ট, তোমরা আমার মেয়ের পাশে থাকো, আমার মেয়ে যেন আরো এগিয়ে যায়। প্রতিটা মানুষের কাছে অবহেলা হয়েছি, প্রতিটা আত্মীয় স্বজন কুটুম্ব নিয়ে সমস্ত মানুষের কাছে, সমস্ত আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে অবহেলা, পর থেকেই অবহেলা বুঝি। বিয়ের পর থেকে তো প্রচুর কষ্ট, সে এক জীবন কাহিনী তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করবো মনে করেছিলাম কিন্তু আজও পড়িনি, কিন্তু আমি করবো, আমি একদিন ডায়েরিতে লিখে নিই, নিয়ে তোমাদের কাছে একটা একটা পড়বো মুহূর্ত আমি শেয়ার করবো মানে চোখ দিয়ে পানি চলে আসছে খুশির জন্যই, সবটাই তোমাদের ভালোবাসার জন্য, নাহলে এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব ছিল না। কারণ এই যে আমাদের এই ঘর বাড়িগুলো রং ছিল না, শুধু প্লাস্টার করা ছিল, আগে তো শুধু ইট ছিল, আগে শুধু ইট ছিল। কিছুদিনের জন্য দেখো না, এই যে এত বড় অপারেশনটা হলাম তো, আমার আত্মীয় স্বজন কিন্তু কেউ খোঁজ নেয়নি আমাকে, কেউ খোঁজ নেয়নি। তো সবটাই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য, নাহলে এত তাড়াতাড়ি কোনো কিছুই সম্ভব ছিল না। কারণ এর আগে আমাদের বাড়িতে প্লাস্টার ছিল না, আমাদের বাড়ি ঘরটা শুধু প্লাস্টার করা ছিল, রং ছিল না, আর বাইরেটা তো শুধু ইটের ইটের দেয়াল ছিল, তার উপরে কোনো প্লাস্টার ছিল না। তো অনেক কষ্ট করে এই দু বছর মতো হচ্ছে বাবা বাইরেটা প্লাস্টার করেছিল। দু বছর আগে ইউটিউবে আসার অনেক আগেই, দু বছর আগে বাবা বাইরেটা প্লাস্টার করেছিল, পুরো বাইরেটা প্লাস্টার করেছিল, কিন্তু রং করা হয়নি। রং করবো 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 করেই চলে যাচ্ছে এতগুলো দিন, আবার তো ফাইনালি রং করা হয়ে গেলে প্লাস্টারগুলো এবার ভালো থাকবে। তো এখন যে সোনোসিন দিয়েছে ওটা দিয়েই চলুক, ওটা দিয়েই মিস্ত্রি বলেছে, ওটা দিয়েই এখন বেশ মানে আমি যদি মনে করি দু তিন বছর রাখবো তাও চলে যাবে। তো আমি দু তিন বছর রাখবো না, তার আগেই অবশ্যই রং করে ফেলবো, ঠিক আছে? তো তোমরা পাশে থাকলে, তোমরা ভালোবাসা দিলে অবশ্যই সবটা হবে। আর বাড়িঘর রং না করলে না ভালো লাগে না। এই যে বারান্দাটা জাস্ট শুধু একটু সোনোসিন দিয়েছি, মানে ইটের দেয়ালগুলো ঢেকে গেছে তাই কত সুন্দর লাগছে, তাই না? শুধু ইটের দেয়ালগুলো ঢেকে গেছে তাই কত সুন্দর লাগছে, এই সামান্য একটুখানি করা হয়েছে তাই কত সুন্দর লাগছে, এরপর রং টং দিলে তো আরো বেশি সুন্দর লাগবে, তাই না? এই বারান্দাটা ইচ্ছা আছে কাঁচা হলুদ কালার রং করার, ওই জন্য না এই দেখো নিচের এই যে কি বলে এটা নিট, এই নিচের নিট গুলো লাল রঙের দিয়েছে, কারণ যখন পরে আমি কাঁচা হলুদ রং দেব তখন এই বারান্দাটা ফুটবে খুব, এতদিন ধরে। এবার আমি এই শুধু আমি এই সাহায্য করলাম এই রং গুলো সব কিছু কেনা, আর আমি যখন কাজ পেয়েছি তখন তো মায়নাও ছিল না, পানি টানি থেকে শুরু করে সবকিছু কেনা, কত খেটে মানুষ কি করে সেটাই। এই অল্প উপার্জনের মধ্যে দুজনেই কাজ করে কিন্তু তবুও আমাদের পারিশ্রমিক কম, এইভাবেই আমাদের মানে কেটে গেছে এতদিন। তো মা বললো না একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তো একদিন তোমাদের সঙ্গে সব শেয়ার করব, আমাদের খারাপ সময়, এর আগে যে খারাপ সময়গুলো গেছে। এই ইউটিউবে সত্যি কথা আজকে বলছি, এই ইউটিউবে আসার পর থেকেই
এক মাস পর থেকেই, মানে যবে থেকে আমি মাইনে পেয়েছি তবে থেকেই আমাদের সংসারটা পুরো একদম আরো ভালো হয়ে গেছে, সুচ্ছল একদম, সুচ্ছল হয়ে গেছে একদম, সুচ্ছল। দুজনে আয় করলেও সুচ্ছল ছিল না, যেহেতু আমরা দুজনে পরিশ্রম করি, পাঁচ নার্ভের পেশেন্ট। হ্যাঁ, ওই নার্ভের পেশেন্ট তো হয়েছে, ওই টেনশন করে, সংসারের টেনশন। 4000 টাকা করে ডাক্তার আর ওষুধ নিয়ে, মা মাসে 3000 টাকা ওষুধ ডাক্তার, তাহলে বলো তাহলে আর কি থাকবে বলো। এবারে এখন যেটা পাচ্ছে সেটা একটু বেশি, হ্যাঁ এখন মায়ের মাইনেটা একটু বেড়েছে, কারণ ইনসেনটিভ আছে, ডেঙ্গুর কাজ আছে, নানান রকম আছে, মায়ের মাইনেটা সব মিলিয়ে একটু আগের থেকে একটু বেড়েছে, অনেকটাই বেড়েছে। কিন্তু কষ্ট করতে হয় প্রচুর, প্রচুর কষ্ট। আশাকর্মীর কাজ তোমরা যারা জানো, অনেকে আমাকে কমেন্ট করো যে তুমি, আমরা, আমিও আশাকর্মী, আমিও আশাকর্মী, তো তোমরা যারা আশাকর্মী আছো তারা অবশ্যই জানবে যে কি খাটনির কাজ, সেই খাটনি হিসাবে পয়সা কম, তাই না? একদম কম, খাটনি হিসাবে পয়সা প্রচুর খাটনি। আর আর ইউটিউবে আসা শুরুই তো হচ্ছে আমার দিদিভাইয়ের জন্য, ওনা থাকলে তো ইউটিউবেও কোনোদিন আসতাম না, আর কোনোদিন ভাবতামও না যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় বা পাওয়া যাবে বা পাবো, এরকম কোনোদিন ভাবতাম না, জানতাম সব পুরোটাই হচ্ছে, মানে প্রথম থেকে যদি বলতে যাই, প্রথম তোমরা তো আমাকে চিনেছো আমার দিদিভাইয়ের জন্য, তার প্রথম থেকে, প্রথম থেকে যদি বলতে যাই পুরোটা হচ্ছে এমএস ফ্যামিলি মন্দিরা, তাই তো? হ্যাঁ, ফ্যামিলি মন্দিরা, আমি যাকে তোমরা তো আছোই উপর আল্লাহ, আল্লাহ তো আছেই, আল্লাহ না থাকলে তো কোনো কিছু হয় না, আল্লাহ সবার সাথেই থাকে, তিনি হয়তো ওকে আমার দিদি হিসেবে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে, আমি এটাই খেয়ে নেবো, ঠান্ডা চা খাওয়া যায়। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার, ঠিক আছে? এই বিট্টু কি করছিলি? ওরা সব জানে, ওরা সব জানে, কারণ ওরা, আমরা সবাই ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছি, আমার চোখের সামনে ও জন্ম হয়েছে, ওর বয়স হচ্ছে এই কত বছর বলো তো, এই হ্যাঁ 12-13 এরকমই হবে। রাজ আমার চোখের সামনে হয়েছে, ও আমার চোখের সামনে হয়েছে, আর কালকে যে দেখতে পেয়েছিল না, একটা মেয়ে এসেছিল ওর বাচ্চাকে নিয়ে, ও হচ্ছে, ওর নাম হচ্ছে মৌসুমি, ও হচ্ছে ওর বড় জ্যাঠার মেয়ে, ওরা, আমরা সবাই ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি। তোমরা বলো না, তোমার বাড়ির পাশে কি কোনো মেয়ে নেই? তোমার বাড়ির পাশে কি কোনো মেয়ে নেই? মেয়ে ছিল গো, তিনজন ছিল, ওদের সবার অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, প্রিয়াঙ্কা দি ছিল, ওরও বিয়ে হয়ে গেছে, অনেকদিন আগে বিয়ে হয়েছে, ওরও সবার বড় ছিল, তারপরে মৌসুমি ওরও বিয়ে হয়ে গেছে, রচনা ওরও বিয়ে হয়ে গেছে, তো আমরা সবাই এরকম সবাই একসঙ্গেই থাকতাম, ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছি। আমি যখন এখানে এসেছি তখন আমার 2 বছর বয়স, আর মৌসুমির তখন ওরকম 4 বছর বয়স, প্রিয়াঙ্কা দির 6-7 বছর বয়স, এরকম সবাই, কৌশিকের, কৌশিক আমার থেকে 1.5 বছরের ছোট, আমরা সবাই যে ছোট থেকে একসঙ্গে এখানে বড় হয়েছি। চলো এবার চাটা খেয়ে নে, নাহলে আবার চা ঠান্ডা হয়ে যাবে। আসলে মুসলিম বাড়ি থেকে নেই, না নেই, আমরা অন্য জায়গা থেকে উঠে এসেছি, জায়গা থেকে উঠে এসেছি, মুসলিম আছে, মুসলিম আছে এখান থেকে 10 মিনিট পর, 10 মিনিট পর থেকে শুরু, 10 মিনিট পর থেকে মুসলিম বাড়ি শুরু। আমাদের বাড়ি আছে, আমাদের পিছন ভিতরে বাড়ি আছে, ভিতরে আমার মায়ের, আমার শ্বশুরের জমি, আমার শ্বশুরের জমি, মারিয়ার পাপার বাবার জমি এটা, হ্যাঁ সেই জমির উপরেই আমরা ঘর করে আছি। হ্যাঁ, তোমাদের সাথে কথা শেষ করার পরে আমার মনটা একদমই ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম আমি একটু রিলস বানাই, কারণ রিলস বানালে আমার মন ভালো হয়ে যায়, আর সাজগুজু করলে এমনি আমার মন ভালো হয়ে যায়, সেই জন্য দেখতে পাচ্ছ হালকা একটু সাজগোজ রয়েছে আমার মুখে চোখে। তো শাড়ি পরেছিলাম, তো শাড়িটা খুলে ফেলেছি, তো অল্প একটু সাজটা রয়েছে, একটু ফেস পাউডার লাগিয়েছিলাম, লিপস্টিক, কাজল আর কানের আর টিপ, ব্যাস আর কিচ্ছু করিনি। তো এবার আমাদের রাত্রিরে খাওয়ার সময়, মা রান্নাবান্না করে ফেলেছে এর ফাঁকে, মা আর পাপা মিলে, আর আমি রিলস বানাচ্ছিলাম। তো দেখো মা কী কী রান্না করেছে, মা করেছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে আয়লা মাছের ঝোল, এটা হচ্ছে আমুদে মাছের ভাজা ঝোল, আর এটা হচ্ছে আমুদে মাছের কাঁচা ঝোল। তো মা 3 রকম রান্না করেছে আজকে রাত্রিবেলা, তো আমরা এখন 3 জন মিলে খেতে বসে পড়বো, আর আমাদের বারান্দার রঙটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের আবারও বলছি, এটা কিন্তু রং নয়, তোমরা বলো না যে এটা রং, এটা রং, এটা থাকবে না, এটা জাস্ট কিছু দিনের জন্য করা হয়েছে যাতে তোমাদের দেখতে ভালো লাগে, তাই তো ক্যামেরায় রিয়েল কালারটা আসছে না। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।